হ্যালো বন্ধুরা, দুবাইয়ের রাজকুমার সম্পর্কে তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু আজ আমি বলবো দুবাইয়ের রাজকন্যা সম্পর্কে। দুবাইয়ের রাজকন্যার নাম হলো শেখা মেহরা। শেখা মেহরার পরিচয় মূলত তার বাবাকে দিয়ে। শেখা মেহরা সম্পর্কে জানার আগে তার বাবার সম্পর্কে চলুন কিছু জেনে নিই। তার বাবার নাম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি ইউনাইটেড আরব আমিরিসের ভাইস প্রেসিডেন্ট। সবচেয়ে অবাক করা বিষয় হল শেখ মোহাম্মদ এখনও পর্যন্ত মোট 6টি বিবাহ করেছেন। শেখ মোহাম্মদের মোট 23টি সন্তান রয়েছে, যাদের মধ্যে 14 জন মেয়ে এবং 9 জন ছেলে। এদের মধ্যে শেখা মেহরা হল চতুর্থ নম্বর। শেখা মেহরার জন্ম 26 জানুয়ারি 1994। এই অনুসারে তার বর্তমান বয়স 28 বছর। জন্মের পর তার নাম রাখা হয়েছিল ক্রিস্টিনা, কিন্তু তারপর তার নাম পাল্টে রাখা হয়েছিল প্রিন্সেস শেখা মেহরা। এখনও তিনি বিবাহ করেননি। তাকে দুবাইয়ের অন্যান্য মেয়েদের থেকে খুব সহজেই চেনা যাবে, কারণ তিনি খুবই সুন্দর দেখতে। তাছাড়া সেখানে সবাই হিজাব পরলেও শেখা মেহরাকে কখনোই হিজাব পরতে দেখা যায়নি। ইনি তার বিলাসবহুল জীবনযাপনের জন্য ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়। তার সবচেয়ে প্রিয় শখ হল হর্স রাইডিং। তার মোট 11টি ঘোড়া রয়েছে। তার এই 11টি ঘোড়ার মধ্যে সবচেয়ে দামি ঘোড়াটি তিনি নিলামে কিনেছেন 30 কোটি টাকা দিয়ে। তাছাড়াও তার কাছে 2টি সিংহ এবং 1টি বাঘ রয়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থিত সবচেয়ে উঁচু বিলাসবহুল প্রিন্সেস টাওয়ারে থাকেন, বর্তমানে যার মূল্য 900 থেকে 1000 কোটি টাকা। শেখ মোহাম্মদ তার অন্যান্য সন্তানদের চেয়ে শেখা মেহরাকে অনেকটাই বেশি স্নেহ করেন এবং তাকে বেশি ফ্রিডমও দিয়ে রেখেছেন। যেমন শেখ মোহাম্মদ তার প্রিয় পুত্র শেখ হামদানকে বয়স হওয়ার সাথে সাথে তার কাজিনের সাথে বিবাহ করতে বাধ্য করেন, কিন্তু তিনি শেখ মেহরার বয়স 28 হওয়ার পরও এখনও তাকে বিবাহের জন্য চাপ দেননি। শেখা মেহরা ইচ্ছামতো বিলাসবহুল জীবনযাপন করেন, ইচ্ছামতো দেশে বিদেশে ট্রাভেল করেন, পাবলিক ইভেন্টসেও অংশগ্রহণ করেন, আর এগুলি তিনি সবই বিনা হিজাবেই করেন। এসব কিছুর পরও তার বাবা শেখ মোহাম্মদ তাকে কোনো কিছুতে বাধা দেন না। এর থেকেই বোঝা যায় শেখা মেহরা তার বাবার সবচেয়ে প্রিয় কন্যা। অনেক সময় শোনা যায় তার একটি প্রাইভেট বিমানও রয়েছে, কারণ সে 8000 কোটি টাকার মালিক। আর এই এত পরিমাণ অর্থ তিনি তার বাবার কাছ থেকেই উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন। শেখা মেহরা বর্তমানে তার পিতার সাথে দুবাইয়ের জনকল্যাণ এবং দুবাইয়ের উন্নতির জন্য কাজ করে চলেছেন। 2018 সালে তার পিতা তাকে একটি গাড়ি গিফট করেন, যার মূল্য প্রায় 50 কোটি টাকা, আর এটি তার 24তম জন্মদিন উপলক্ষে গিফট। এছাড়াও শেখা মেহরার অনেক দামি দামি গাড়ি রয়েছে, আর এটি শোনা যায় যে তিনি তার গাড়ি প্রতি মাসে চেঞ্জ করে নেন। এভাবে শেখা মেহরা তার বিলাসবহুল জীবন খুব স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।